স্নেহের ছাত্রছাত্রী, গবেষক বন্ধুরা ও বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, এসো কিউ জিআইএস নিয়ে খেলি, খেলতে খেলতে শিখি। কিউ জিআইএসে কীভাবে আমরা অ্যানোটেট থিমেটিক ম্যাপ তৈরি করতে পারি তা এই ভিডিও লেকচার ক্লাসে আলোচনা করা হবে। প্লে উইথ কিউ জিআইএস কোর্সের এটি ইন্টারমিডিয়েট লেভেলের প্রথম ভিডিও এবং বেসিক ও ইন্টারমিডিয়েট লেভেলের পঞ্চম ভিডিও। আমরা আলোচনা করব কোরোপ্লেটস ম্যাপ, কিভাবে আমরা তৈরি করতে পারি বার গ্রাফ, কিভাবে আমরা তৈরি করতে পারি পাই ডায়াগ্রাম এবং কিভাবে আমরা তৈরি করতে পারি টেক্সট ডায়াগ্রাম। ভিডিওটি শুরু করার আগে সকলকে অনুরোধ করব মনোযোগ দিয়ে ভিডিওটি দেখা ও শোনার, যাতে ভিডিওর শেষে কুইজ প্রশ্নের সবকটি সঠিক উত্তর দেওয়া সম্ভব হয়। কুইজ সাবমিট করার সাথে সাথে ভিডিওর কমেন্ট বক্সে সাবমিটেড কথাটি লিখো। কিউ জিআইএস নিয়ে যথাযথভাবে খেলতে হলে, যথাযথভাবে শিখতে হলে ভিডিওর নির্দেশিত পদ্ধতিতে কিউ জিআইএস নিয়মিত অভ্যাস করতে হবে। যাদের জন্য এই ভিডিও লেকচারের ক্লাসের ব্যবস্থাপনা তাদের উপকারে আসলে খুশি হব। চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে তা করার জন্য অনুরোধ করছি। নতুন ভিডিওর সাথে সাথে নোটিফিকেশনের জন্য বেল আইকনটি ক্লিক করা জরুরি। এসো আমরা শুরু করি ইন্ট্রোডাকশন টু কিউ জিআইএস। এখন আমরা আলোচনা করব কিউ জিআইএসে কীভাবে আমরা কোরোপ্লেট ম্যাপ তৈরি করতে পারি। আমরা কিউ জিআইএস ওপেন করেছি, এখন আমরা প্রজেক্টে যাব। ওপেন, ওপেন প্রজেক্ট, এখানে অ্যাট্রিবিউট প্রজেক্টটি আমরা ওপেন করব। এর আগে ভিডিও ক্লাসে আমরা এটি ডিজিটাইজ করেছিলাম এবং অ্যাট্রিবিউট জয়েন করিয়েছিলাম। আমরা দেখে নেব ব্লক হুগলিতে আমাদের কী কী রয়েছে। ওপেন অ্যাট্রিবিউট টেবিল, এখানে ব্লক নেম আছে, আইডি আছে, ব্লক নেম আছে, টোটাল পপুলেশন, মেল, ফিমেল, এসসি, এসটি, আদার্স, এরিয়া রয়েছে, পপুলেশন ডেন্সিটি আছে, রোড লেন্থ আছে, রোড ডেন্সিটি, এই সকল অ্যাট্রিবিউটগুলো রয়েছে। আমরা এই সকল অ্যাট্রিবিউটগুলো নিয়ে আমরা বিভিন্ন রকমের থিমেটিক ম্যাপ তৈরি করব। প্রথমে আমরা চলে আসি কোরোপ্লেট ম্যাপ, কিভাবে আমরা কোরোপ্লেট ম্যাপ করব। তাহলে আমরা চলে আসি, ফার্স্ট আমরা দেখে নিই রোড, এখানে রোড রয়েছে, একটা রাস্তা গেছে, রাস্তাটা আমরা চেক করতে পারি। আমরা রোড, বিভিন্ন রোডগুলো, বিভিন্ন ডিস্ট্রিক্টের ব্লকের রোডগুলো রয়েছে, আমরা এগুলো রিমুভ করে দিচ্ছি। আমরা শুধুমাত্র রাখছি, আমরা শুধুমাত্র রাখি ব্লক হুগলি। আমরা রিমুভ লেয়ার, রাস্তার লেয়ারটা রিমুভ করে দিলাম। এই যে রাস্তাগুলো ছিল, আমাদের রাস্তা এখন দরকার নেই, আমরা রিমুভ করে দিচ্ছি। আমরা একসঙ্গে রিমুভ করতে গেলে শিফট প্রেস করে সবকটা ক্লিক করলেই একসঙ্গে সিলেক্ট হয়ে যাবে। এবার রিমুভ লেয়ার, আমাদের পপুলেশন ডেটা জয়েনিং যেটা করা হয়েছিল এবং হুগলি ব্লক, এইগুলো রয়েছে আমাদের। আমরা চলে আসি এরপর কিভাবে আমরা কোরোপ্লেট ম্যাপ করব। আমরা প্রপার্টিজে যাব, প্রপার্টিজে গিয়ে আমরা সিম্বোলজি, সিম্বোলজিতে গিয়ে আমরা করব গ্র্যাজুয়েটেড, গ্র্যাজুয়েটেডে গিয়ে আমরা এখানে ভ্যালু, ভ্যালু ফিল্ডসে লিখব। আমরা কিসের ভিত্তিতে করতে চাই, পপুলেশন ডেন্সিটির ভিত্তিতে, তাহলে পপুলেশন ডেন্সিটি লিখব।
এরপর আমরা ক্লাসেস চলে আসব। আমরা এখানে কালার র্যাম যা আছে থাক, সিম্বল যা আছে থাক, আমরা পরে মডিফাই করব। আমরা কটা ক্লাস করব? চারটি মাত্র ব্লক রয়েছে, আমরা তিনটি ক্লাস করতে পারি, তিনটি ক্লাস করি। এই তিনটি ক্লাসের মধ্যে আমরা এবার কী কীভাবে করতে পারি, এখানে ইকুয়াল কাউন্ট, ইকুয়াল ইন্টারভ্যাল, লগারিদমিক স্কেল, ন্যাচারাল ব্রেক, প্রিটি ব্রেক, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তোমরা আলাদা আলাদা করে সবগুলো প্র্যাকটিস করে দেখো কোনটা কেমন আসছে। আমি ইকুয়াল ইন্টারভ্যালে ক্লিক করছি। এরপর আমরা চলে আসছি ক্লাসিফাই, ক্লাসিফাই এলাম। আমরা এখান থেকে লিজেন্ড চেঞ্জ করতে পারি, সবই ইকুয়াল ইন্টারভ্যালে হয়ে গেছে। আমরা লিজেন্ডে এখানে 72 পয়েন্ট সামথিং রয়েছে, এখানে 72 আছে, এইভাবে আমরা রাউন্ড ফিগারে করে নিতে পারি। যাই হোক, আমরা এরপরে চলে আসি অ্যাপ্লাই, ওকে। আমরা দেখলাম এই ধরনের একটা কোরোপ্লেট ম্যাপ হলো, কিন্তু আমরা কালারগুলো আমাদের পছন্দের নয়, আমাদের এখানে একেবারে ব্ল্যাঙ্ক সাদা হয়ে রয়েছে, এগুলোকে আমাদের চেঞ্জ করতে হবে। আমরা তাই চলে যাচ্ছি আবার প্রপার্টিজে। প্রপার্টিসে এসে আমরা এই যে কালার ব্লকগুলিকে আমরা ক্লিক করব। এখানে এসে সিম্পল ফিল, সিম্পল ফিলে আমরা যাব। এখানে কালারটা কি করব, আমরা এখানে হোয়াইট রয়েছে, আমরা কোনো পপুলেশন রেডিশ হয় একটু হালকা কালার করে দিই, রেড কালার, ওকে। এইখানে চুজ কালার, আমরা এটাকে সিলেক্ট করে নিচ্ছি, ওকে ওকে। তাহলে এই কালারটি হয়ে গেল 72 থেকে 331। আমরা তারপরেরটা আরেকটু ডিপ কালার করতে চাই, তাহলে আমরা চলে আসব এখানে, এখানে এসে একটু ডিপের দিকে যাব। আমরা চুজ কালার, ওকে ওকে, আরেকটু ডিপ কালার হয়েছে, এবং এটি তো রয়েছে অনেক ডিপ রেড, আমরা ডিপ রেড কালারও পেয়ে গেলাম। এখান থেকে আমরা কালার র্যাম চেঞ্জ করতে পারি আলাদা আলাদাভাবে। আমরা যদি এই কালার ব্যবহার করি তাহলে আলাদা আলাদা কালার চলে আসবে। এখান থেকে আমরা কালার চেঞ্জ, আলাদা আলাদা কালার চেঞ্জ করতে পারি আমাদের সুবিধা মতো। কেমন, এভাবে আমরা বিভিন্ন কালারগুলিকে ব্যবহার করতে পারি। তোমাদের সুবিধা মতো তোমরা করে দেখো। এরকম হয়ে গেছে, আমরা এটাকে আবার চেঞ্জ করতে চাইলে তাহলে আমরা প্রপার্টিসে যাব, প্রপার্টিসে গিয়ে আমাদের সুবিধা মতো কালার আমরা নেব। আমরা একেবারে ব্ল্যাক নেব না, আমরা রেডিশের কাছাকাছি চলে আসব, এইখানে একটু কম হালকা কালার নেব, ওকে করব। এরপরেরটা আমরা আরেকটু ডিপ করব। এরপর আমরা এরকম একটা জায়গায় কালার চুজ করব, একটু ডিপ, এবং তারপরেরটি আরও একটু ডিপ কালার আমরা চুজ করব। আমরা একটু উপরের দিকে যাব, এই কালার চুজ করব। কেমন, এইখান থেকে আমরা কালার নিয়ে আমরা অ্যাপ্লাই করব। তাহলে এবার যদি আমরা অ্যাপ্লাই করি, আমাদের আলাদা আলাদা কালার হয়ে গেল। তাহলে পপুলেশন ডেন্সিটি অনুসারে আমাদের আলাদা 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 কালার তৈরি হয়ে গেল। এভাবে আমরা কোরোপ্লেট ম্যাপ তৈরি করতে পারি। তোমরা নিশ্চয়ই একটু প্র্যাকটিস করো। যদি ইকুয়াল ইন্টারভ্যাল না নাও, তাহলে আমরা যদি ইকুয়াল কাউন্ট নিয়ে থাকি, ইকুয়াল কাউন্ট হবে না, যেহেতু এখানে তিনটি মাত্র ক্লাস করেছি আর চারটি রয়েছে, তাহলে আমরা এটা ইকুয়াল কাউন্ট করে আমরা এটাকে দুটি করতে পারি। দুটি করার পরে অ্যাপ্লাই করে দেখো কেমন হয়। দেখো এরকম হয়ে গেছে দুটি। তোমরা এখানে আবার চলে আসতে পারো, এখানে এসে তোমরা এটি তিনটি তিন করো। করার পর আমরা ন্যাচারাল ব্রেক, ন্যাচারাল ব্রেকে চলে আসি, তাহলে আমরা একটা কালার পাব, একটা আলাদাই পাবো। আমরা অ্যাপ্লাই করে দেখি। হ্যাঁ, আমরা আলাদা আলাদা পপুলেশন ডেন্সিটি পেলাম, মানে আরামবাগ আর গোঘাট একই রকমের পপুলেশন ডেন্সিটির মধ্যে রয়েছে, আর পরশুরা আলাদা পপুলেশন ডেন্সিটি। এভাবে আমরা বিভিন্ন রকম উপায়ে, বিভিন্ন প্রসেসে আমরা করতে পারি কোরোপ্লেট ম্যাপ।
এছাড়াও রয়েছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মেথডেও তোমরা করতে পারো। তোমরা একটু প্র্যাকটিস করো, কেমন? আমরা চলে আসছি ইকুয়াল ইন্টারভ্যালে, আমরা যেমনটা করেছিলাম তেমনই করে আমরা পরের অংশে চলে আসি। এখানে হালকা একটু কালার করব, একটু ডিপ, ওকে, এটি আরো একটু ডিপ করব। ওকে, অ্যাপ্লাই। আমরা আলাদা আলাদা কালার কোরোপ্লেট ম্যাপ পেয়ে গেলাম। এবার আমাদের খুব ইম্পর্টেন্ট, প্রজেক্টে আমাদের সেভ করতে হবে। সেভ অ্যাজ, সেভ অ্যাজে গিয়ে আমরা মনে করি একটা কোরোপ্লেট নামে সেভ করি। তাহলে এখানে একটা কোরোপ্লেট করা রয়েছে, এর উপরে যদি আমি এটাকে সেভ করি তাহলে ওভার রাইট হয়ে যাবে। তাই হোক, আমি নতুন করে আর নাম দিতে চাইছি না। তাহলে কোরোপ্লেট রয়েছে অলরেডি, আমরা কি এটাকে রিপ্লেস করতে চাই? ইয়াস, রিপ্লেস করতে চাই, এটা রয়ে গেল। এভাবে আমরা কোরোপ্লেট ম্যাপ সম্পন্ন করব। এখন আমরা আলোচনা করব কিভাবে QGIS এর সাহায্যে আমরা বার গ্রাফ তৈরি করতে পারি। এরপর আমরা করব বার গ্রাফ। কিভাবে আমরা বার গ্রাফ করব তাহলে আমরা দেখি। প্রথমে আমরা চলে যাই প্রজেক্ট, ওপেন করি একটা প্রজেক্ট, ওপেন রিসেন্ট, আমরা অ্যাট্রিবিউটটি ওপেন করে নিলাম। এখানে বাকিগুলি আমরা ডিলিট করে দেব। আমরা রিমুভ লেয়ার রিমুভ করলাম, আমরা হুগলি রাস্টার ম্যাপটিকেও রিমুভ করলাম। ওকে, এরপরে আমরা দেখে নিই আমাদের অ্যাট্রিবিউট টেবিলে কী রয়েছে। অনেকগুলো রয়েছে, আমরা কি দিয়ে আমরা বার গ্রাফ করব, কি কি আমরা ইউজ করব বার গ্রাফে। আমরা মেল ফিমেল করতে পারি, ঠিক আছে, আমরা মেল ফিমেল পপুলেশন দিয়ে বার গ্রাফ করি। এখানে রয়েছে, আমরা চলে আসি বার গ্রাফ, আমরা চলে যাব প্রপার্টিস, প্রপার্টিসে গিয়ে আমরা দেখব ডায়াগ্রামস। এখানে নো ডায়াগ্রামস শো করছে, তাহলে আমাদের এখানে করতে হবে হিস্টোগ্রাম, যেটাকে আমরা হিস্টোগ্রাম বলছি। এখানে কি নিয়ে আমরা হিস্টোগ্রাম করব, আমাদের অ্যাট্রিবিউট টেবিলটা কি হবে আমরা দেখে নেব। আমরা চাই টু, আমরা এখানে কালার র্যাম থেকে এটা ডিলিট করে দিলাম, সরিয়ে দিলাম। এরপরে আমরা আসব মেল পপুলেশন, পপুলেশন মেল, পপ ডেটা মেল পপুলেশন, এটি প্লাস করলে এখানে চলে আসবে। এখানে রয়েছে ফিমেল পপুলেশন, প্লাস সাইন করলে এখানে চলে আসবে। সাইজ, সাইজের ক্ষেত্রে আমাদের অ্যাট্রিবিউটের, অ্যাট্রিবিউট থেকে আমাদের দেখতে হবে কোন টেবিলটি। আমরা মেল ফিমেল নিয়েছি, আমরা ফিমেল সিলেক্ট করতে পারি, করে আমরা ম্যাক্সিমাম ভ্যালু কত এখান থেকে আমরা চুজ করে নিলাম। এরপরে যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমাদের বার গ্রাফগুলো এরকম আসছে। আমরা দেখি বার গ্রাফগুলো আরেকটু লম্বা হলে ভালো হয়, তাই আমরা করব এখানে 5-এর জায়গায় আমরা করে দেব 10। তাহলে আমরা দেখব 5-এর জায়গায় 10 করলে আমরা অ্যাপ্লাই করে দেখি একটু বড় হয়েছে। এভাবে আমরা চেঞ্জ করতে পারি, আমাদের মানগুলি আরও চেঞ্জ হয়ে যাবে। আমরা যদি মেল পপুলেশনের পরিবর্তে, যদি ফিমেল পপুলেশনের পরিবর্তে যদি মেল পপুলেশন নিয়ে আমরা ফাইন্ড করি তাহলে ম্যাক্সিমাম নাম্বারটি চেঞ্জ হয়ে গেল। এখানে আমরা 10-এর পরিবর্তে যদি 20 করি এবং যদি অ্যাপ্লাই করি তাহলে বার গ্রাফগুলি লেন্থ এবং সাইজে বেড়ে গেল। এইভাবে আমরা বার গ্রাফ করতে পারি কোনো অঞ্চলের। মেল ফিমেল পপুলেশন এখানে রইল, আমরা কালার সিম্বল চেঞ্জ করতে পারি, আমরা এখান থেকে নাম চেঞ্জ করতে পারি, আমরা প্লেসমেন্টটাকেও চেঞ্জ করতে পারি, প্লেসমেন্ট সরাতে পারি। আমরা ওভার সেন্ট্রয়েড রয়েছে, আমরা অ্যারাউন্ড সেন্ট্রয়েড করলে কত দূরে থাকতে চায় ডিস্টেন্স তাও আমরা দেখিয়ে দিতে পারি। আমরা সেন্ট্রয়েড থেকে 1 or 2.2 আমরা অ্যাপ্লাই করতে পারি, তাহলে সুবিধা মতো জায়গায় সেটি প্লেসমেন্ট হবে। এখানে মনে রাখা দরকার যে নাম এবং বার গ্রাফ, নাম নেমটি রয়েছে ওভার সেন্ট্রয়েডে, তাই আমরা যখন ওভার সেন্ট্রয়েড করছিলাম তখন আমরা
কেবলমাত্র বার গ্রাফ দেখছিলাম, কিন্তু ব্লকের নামগুলো আমরা দেখছিলাম না। আমরা অ্যারাউন্ড সেন্ট্রয়েড করলে এবং আমরা সেন্ট্রয়েড একটু এটা যদি অন করি তাহলে আমরা নামগুলো পেয়ে যাচ্ছি। মানে সেন্ট্রয়েড থেকে একটু দূরে নাম এবং বার গ্রাফ দুটি যখন লেভেল হওয়া দরকার তখন একই অপশানে করা সম্ভব নয়। আমরা ইউজিং পেরিমিটার করতে পারি, আমরা ইনসাইড দ্য পলিগন করতে পারি, অনেকভাবেই আমরা এগুলো করতে পারি। তোমরা এগুলো টেস্ট করে দেখো, ঠিক আছে। এরপরে বিভিন্ন অপশান রয়েছে, আপস অ্যান্ড ডাউনস আছে, অপশান আছে আপে, আমরা আপে করব না ডাউনে করব না রাইটে করব না লেফটে করব, এখানে সব করা আছে। জাস্ট এগুলি ক্লিক করার পরে অ্যাপ্লাই করতে হয়, সেইভাবেই চেঞ্জ করতে হয়। আমরা আপে করছি, আপেই রাখি, কেমন। এইভাবে তোমরা বিভিন্ন যখন যেমন প্রয়োজন হবে তেমনটি করো। লিজেন্ড এন্ট্রিজ অফ ডায়াগ্রাম সাইজ তোমরা আলাদা আলাদা করতে পারো। তোমরা এখানে এসে কালারটি চেঞ্জ করতে পারো। কালার তোমাদের পছন্দ না হলে দেখা গেল যে আমরা মেল পপুলেশন, মেল পপুলেশনের একটি কালার আমরা ইউজ করি। মনে করি আমরা এরকম একটা কালার, যদি এরকম ব্লুইশ কালার আমরা যদি ব্যবহার করি তাহলে আমরা এটাকে অ্যাপ্লাই করি, ওকে ব্লুইশ পেলাম। ফিমেল পপুলেশনকে আমরা একটু পিঙ্কের কাছাকাছি টেনে নিয়ে আসি, আমরা চেঞ্জ করলাম, ওকে। এইভাবে আমরা যদি কালার ব্যান্ড চেঞ্জ করি তাহলে কিন্তু আমরা বার গ্রাফগুলির রঙের পরিবর্তন দেখতে পাবো। এইভাবে আমরা বার গ্রাফ কমপ্লিট করব, কেমন। মানচিত্রে এভাবে বার গ্রাফ করা সম্ভব। অ্যাট্রিবিউট চেঞ্জ করি, ধরো আমরা এখানে এইগুলো রাখবো না, অন্য কিছু দেখবো। আমরা দেখবো এর সঙ্গে টোটাল পপুলেশন, আর একটা দিয়ে দিচ্ছি টোটাল পপুলেশন। টোটাল পপুলেশন আমি অ্যাড করছি, তাহলে টোটাল পপুলেশন এসে গেল। আমি যদি অ্যাপ্লাই করি তাহলে তিনটি হবে, অর্থাৎ মেল প্লাস ফিমেল ইকুয়াল টু টোটাল, সেই মানটি এসে যাবে মেল ফিমেল টোটাল, ঠিক আছে। এখন বারগ্রাফ কমপ্লিট করার পর আমাদের অবশ্যই মনে রাখতে হবে এটি আমাদের প্রজেক্টে সেভ করতে হবে আলাদা নামে। তাহলে সেভ অ্যাজে আসি, এখানে একটা বারগ্রাফ রয়েছে এর উপরে আমরা ওভার রাইট করি, কেমন। বারগ্রাফ, ইয়েস, আমরা ওভার রাইট করলাম। এখন আমরা আলোচনা করব কিভাবে আমরা পাই ডায়াগ্রাম তৈরি করতে পারি QGIS এর ক্যানভাসে। এরপর আমরা চলে আসি পাই গ্রাফ, আমরা কিভাবে পাই গ্রাফ করব। আমরা প্রজেক্ট ওপেন করি, ওপেন অ্যাট্রিবিউট টেবিল, অ্যাট্রিবিউট প্রজেক্ট আমরা ওপেন করছি। সেখানে আমাদের কেবলমাত্র হুগলি ব্লকটি দরকার, আমরা বাকিগুলো রিমুভ করব একইভাবে। তাহলে আমরা চলে আসি প্রপার্টিস, প্রপার্টিসে চলে আসব। ফার্স্ট রাইট ক্লিক করার পর প্রপার্টিস, এখানে চলে আসব লেভেলস, আমরা লেভেলস নয় আমরা চলে আসব ডায়াগ্রামস। ডায়াগ্রামসে নো ডায়াগ্রাম রয়েছে, এটিকে আমরা পাই চার্ট করব। পাই চার্ট করার পর আমরা এখানে অ্যাট্রিবিউটে চলে আসব, ফার্স্ট অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটে আমরা কি করব, আমরা অ্যাড করব SC পপুলেশন, SC সিলেক্ট করার পর প্লাস, ঠিক আছে। এরপর আমরা ST পপুলেশন সিলেক্ট করার পর প্লাস এবং আদার পপুলেশন প্লাস। এখানে একটি কালার কালো ব্র্যান্ড রয়েছে, এটি আমরা ডিলিট করব। সিলেক্ট করার পর মাইনাস সাইন করলে এটি আউট হয়ে যাবে। তাহলে আমরা পেলাম পপুলেশন, পেলাম SC, ST অ্যান্ড আদার্স পপুলেশন, দ্যাট ইজ জেনারেল OBC এটসেট্রা। নাও আমরা চলে আসি, অ্যাট্রিবিউট পেলাম, এরপরে আমরা আসবো সাইজ। কিন্তু তার আগে আমরা একবার অ্যাপ্লাই করে দেখে নিই আসছে কিনা। হ্যাঁ, এসে গেছে, সবই ঠিক আছে। তাহলে আমরা সাইজে আসবো। এরপর সাইজ আমাদের কিছু চেঞ্জ করার দরকার নেই, আর একটু যদি বড় করতে চাই তাহলে 15 জায়গা একটুখানি যদি বাড়াই, আমরা যদি 20 করি তাহলে আমরা দেখতে পারি একটু বড় হচ্ছে। আমরা এভাবে আমাদের সুবিধা মতো আমরা পাই ডায়াগ্রাম অঙ্কন করব, এবং এখানে প্রপার্টিসে এসে আমরা এগুলি চেঞ্জ করে দেব। কিন্তু আমরা দেখছি এখানে নামগুলো নেই, তাহলে আমরা অ্যারাউন্ড সেন্ট্রয়েড করে দিলাম। অ্যারাউন্ড সেন্ট্রয়েড করে আমরা যদি অ্যাপ্লাই করি তাহলে এখানে নাম আসছে, কিন্তু সবাইয়ের নাম আসছে না। একটু চেঞ্জ করে দিই, অ্যাপ্লাই করি, তাহলে আমরা নামগুলো পেলাম। ডিস্টেন্স অন করে দিয়ে আমরা অ্যাপ্লাই করলে সব ব্লকগুলির নাম পেলাম এবং পাইগ্রাফটাও পেয়ে গেলাম।
আমরা দেখব এটা কমপ্লিট করার পর আমাদের অবশ্যই এটি সেভ করতে হবে। আমাদের ভুলে গেলে চলবে না, প্রজেক্টে আসব, এসে প্রজেক্ট সেভ অ্যাজ কিসে করব, আমরা পাই পাই এখানে অলরেডি একটা ছিল, এর উপরে আমি ওভাররাইট করছি, সেভ অলরেডি এক্সিস্ট, ইয়াস আমি ওভাররাইট করছি, এখানে পাই রয়ে গেল। এভাবে আমরা পাই ডায়াগ্রাম কমপ্লিট করব। আমরা এখান থেকে লিজেন্ডের নামগুলো চেঞ্জ করতে পারি, আমরা পরে যখন আমরা এটা লেআউট বানাবো তখন আমরা লিজেন্ডে গিয়ে নাম চেঞ্জ করে দেব, ঠিক আছে। এইভাবে পাই ডায়াগ্রাম আমরা কমপ্লিট করলাম। আমরা আলোচনা করব এখন QGIS প্ল্যাটফর্মে কিভাবে টেক্সট ডায়াগ্রাম ও অন্যান্য ডায়াগ্রাম তৈরি করা সম্ভব। এরপর আমরা চলে আসি, আমরা আর কি কি ডায়াগ্রাম করতে পারি QGIS-এ আমরা দেখব। আমরা চলে আসি প্রথমে প্রপার্টিস, প্রপার্টিসে আসব, আমরা দেখব যে ডায়াগ্রামে ক্লিক করব। আমরা ডায়াগ্রামে ক্লিক করার পরে আমরা দেখব নো ডায়াগ্রাম রয়েছে, এটাকে আমরা টেক্সট ডায়াগ্রাম করব। টেক্সট ডায়াগ্রাম করার পর অ্যাট্রিবিউটে আসব, রোড লেন্থ ডেটা নিয়ে আমরা যদি টেক্সট করি, আমরা যদি রোড ডেন্সিটি লিখি তাহলে কেমন হবে, রোড অ্যান্ড রোড ডেন্সিটি আমরা যদি আবার অ্যাড করি তাহলে অ্যাপ্লাই করি, আমরা পেয়ে গেলাম রোড লেন্থ আর রোড ডেন্সিটি আমরা পেলাম। প্লেসমেন্টে আসার পরে আমরা এইখানে অ্যারাউন্ড সেন্ট্রয়েড করে এইটিকে মান একটু বাড়িয়ে দেব, আমরা 1 করে দেব, অ্যাপ্লাই করব, তাহলে আমরা পেয়ে যাব সব রোডগুলির ব্লকগুলির নাম এবং সেখানকার রোড ডেন্সিটি, রোড লেন্থ আমরা পেয়ে গেলাম। তাহলে প্রথমটি পেলাম গ্রিন কালারে, আমরা যেটা দেখছি রোড লেন্থ, এবং ব্ল্যাকিশ কালারে আমরা যেটা দেখছি সেটা হলো রোড ডেন্সিটি। রোড লেন্থ এবং রোড ডেন্সিটি আমরা পেয়ে গেলাম। বিভিন্ন রকমের কন্ট্রাস্ট আমরা এখানে ব্যবহার করতে পারি, আমরা অন্য কিছু ব্যবহার করতে পারি, এগুলো অ্যাপ্লাই করে দেখতে পারি। বিভিন্ন রকমের এখানে শেড রয়েছে, আমরা আমাদের যেটি ভালো লাগবে সেটি আমরা ব্যবহার করতে পারি। আমরা যদি রেডেও পাই, রেডে করি তাহলে আমরা এইরকম কালার পেয়ে যাব। এইভাবে তোমরা এগুলো দেখো, এগুলো নিয়ে খেলার মতো আনন্দের ছলে তোমরা তোমাদের মতো এগুলো সাজিয়ে নিও। আমরা এভাবে রাখলাম, আমরা এভাবে আমাদের অ্যাট্রিবিউট যে প্রজেক্টের মধ্যে এসে আমরা টেক্সট ডেটাগুলিকে নিয়ে আমরা কাজ করলাম। এইখানে এসে আমরা রেন্ডারিংয়ে আসি, রেন্ডারিংয়ে আমরা যে কালারটি দেখছি এই কালারটিকে আমরা চেঞ্জ করতে পারি। এখানে আমরা যদি অন্য কালার ব্যবহার করি, রেড কালার যদি ইউজ করি, তাহলে আমরা যদি অ্যাপ্লাই করি আমাদের বক্সের বাইরের পোর্শনটা আলাদা রেড কালার হয়ে যাবে। আমরা চাইছি না, যা আছে তাই থাক, অ্যাপ্লাই। এরপরে এটি লাইন কালার, ব্যাকগ্রাউন্ড কালারও আমরা চেঞ্জ করতে পারি। এখানে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে হালকা রয়েছে, আমরা যদি অন্য ব্যাকগ্রাউন্ড দিতে চাই তাহলে এই কালারটি থাক আমাদের সুবিধা মতো, এছাড়াও আমরা আলাদাভাবে ব্যবহার করতে পারি, ঠিক আছে। এভাবে আমরা টেক্সট ডায়াগ্রাম কমপ্লিট করতে পারি এবং টেক্সট ডায়াগ্রামটিকে আমরা প্রজেক্টে সেভ করব। এই ভিডিও লেকচার ক্লাসে আমরা জানলাম কিভাবে QGIS ক্যানভাসে আমরা কোরোপ্লেট ম্যাপ তৈরি করতে পারি, কিভাবে বারগ্রাফ তৈরি করতে পারি, কিভাবে পাই ডায়াগ্রাম তৈরি করতে পারি এবং কিভাবে টেক্সট ডায়াগ্রাম তৈরি করতে পারি, ইন ডিটেল আমরা জানলাম। এ বিষয়ে আরও বিশদ জানতে QGIS এর অরিজিনাল ওয়েবসাইটে ভিজিট করার জন্য অনুরোধ করছি। এই ভিডিও লেকচার ক্লাসের উপর একটি কুইজ কোশ্চেন রয়েছে, কুইজ প্রশ্নমালার লিংক রয়েছে এই ভিডিও ডেসক্রিপশন ড্রপ ডাউন মেনুতে, অর্থাৎ ডেসক্রিপশনে রয়েছে। ভিডিওটি প্রকাশ হওয়ার 24 ঘন্টার মধ্যে আমরা সাবমিশন আশা করছি। সাবমিট করার সঙ্গে সঙ্গে
এই ভিডিওর কমেন্ট বক্সে এস সাবমিটেড কথাটি লিখলে আমাদের ট্র্যাক করতে সুবিধা হয়। QGIS ইনস্টিটিউশনের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ।